সামিয়া জামান একজন ইন্টারেস্টিং মানুষ। কখন মনে হয় আমার মাঝে নেই এখন আমি? দর্শক, আজ আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সংবাদ এবং সিনেমা জগতের এক তারকাকে। সতে সংবাদ, সতে সিনেমা, আর তার নাম সতে সামিয়া জামান। সংবাদ পাচিকা হিসেবে শূন্য দশকে তারকা খ্যাতি পাওয়া সামিয়া জামান পরিচালক এবং প্রযোজক হিসেবেও আলো ছড়িয়েছেন আমাদের বিনোদন জগতে। আকাশ যত দূরেই হোক, সামিয়া জামানের মতো গুণী নির্মাতা অন্য নারী নির্মাতাদের আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখার অনুপ্রেরণা হয়ে থাকেন সবসময়। এই সপ্তাহে মুক্তি পেয়েছে তার প্রযোজিত সিনেমা আজব কারখানা। পরিচালক শবনম ফেরদৌসির কাছ থেকে তো আমরা এই সিনেমা সম্পর্কে গত পর্বে অনেক কিছু জেনেছি, আজ জানবো প্রযোজকের কাছ থেকে আজব কারখানার বাকি ইতিহাস। চলুন আর দেরি না করে প্রিয় সামিয়া জামানের সঙ্গে আড্ডায় ডুবতে। কেমন আছেন? খুব ভালো লাগছে এখানে আপনার সঙ্গে এবং আপনার মাধ্যমে মাছরাঙার দর্শকদের সঙ্গে আড্ডায় বসতে। আপনি যেমন বললেন, আড্ডা দেওয়াটা আমার একটা খুব প্রিয় কাজ। অনেক কিছু তো জানতে চাই, এবং আমরা আসলে জানি যে চলচ্চিত্র প্রযোজনা আপনার কাছে সন্তানের মতো। এবার সন্তান অর্থাৎ আজব কারখানা ভূমিষ্ঠ হবার অনুভূতিটা জানতে চাই প্রথমেই। এ ধরনের তুলনা, সন্তান সন্তানের জায়গায় সিনেমা, সিনেমার জায়গায় কাজ, কাজের জায়গায়। তবে হ্যাঁ, এই সিনেমাটি নিয়ে, আজব কারখানা নিয়ে অনেক দিন ধরে আমরা লেগে আছি, এবং এক একটা সিনেমার বা যে কোনো প্রজেক্ট, ইভেন কি যে টেলিভিশন অনুষ্ঠানও, কিন্তু এটা একটা জার্নি, এটা একটা যাত্রা। এটা একটা খুব সামান্য আইডিয়া, যে আইডিয়াটা কাগজেও লেখা হয়নি তখন, সেই জায়গাটা থেকে কিছুই যেটা ছিল না, সেটা একসময় একটা বিশাল ব্যাপারে যে রূপান্তরিত হয়, মানে সত্যি সত্যি বীজ থেকে একটা গাছ তৈরি হওয়ার যে যাত্রাটা, সেটা একটা একটা সৃষ্টির জার্নিটা সেরকমই। সেদিক থেকে একটা এক ধরনের একটা পরিপূর্ণতা পাওয়ার একটা ফিলিং হচ্ছে, যে এই ছবিটা বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে দেওয়াটা এই ছবির প্রযোজক হিসেবে আমার একটা অন্যতম দায়িত্ব ছিল। সেই দায়িত্বটা আমি পালন করতে পেরেছি, জাতীয় অনুদান পেয়েছি, এখানে অন্য লোক নিকারক আছেন হয়তো, বা আমার নিজের ইনভেস্টমেন্ট আছে, এবং সেটা শুধু অর্থের ইনভেস্টমেন্ট না, আমাদের জীবনের বেশ কয়েকটা বছর, আমাদের পরিশ্রম, চিন্তা ভাবনা, এগুলো সব কিছু তো সব মিলিয়ে সেই দিক থেকে খুব ভালো লাগছে যে ছবিটা এখন সিনেমা বাংলাদেশের 5টি হলে চলছে, ঢাকা চিটাগং মিলিয়ে। আশা করি আরও কোনো কোনো জায়গায় আমরা এটা নিয়ে যেতে পারবো, এবং ছবিটা সিনেমার পর্দায় আসার আগের মুহূর্ত পর্যন্ত এক ধরনের একটা তাড়না থাকে অনেক সময়, পরিচালকের বেশি কিন্তু আমার দিকেও থাকতে পারে, যে এটাকে একটু বদলে দিই বা এখানে এটা একটু করি। তো সেগুলো আর করার কোনো বিষয় না, সেটা সেন্সর বোর্ড হয়ে যাওয়ার পরে অবশ্যই চলে যায়। তো সব মিলিয়ে এক ধরনের একটা পরিপূর্ণতার একটা অনুভব হচ্ছে, এবং সবাইকে শেকড়ের কাছেই ফিরে যেতে হয়, এই বার্তাই কিন্তু আমরা পেয়েছি আজব কারখানা সিনেমা থেকে। যদি একটু জানতে চাই যে প্রথম যখন এই সিনেমার গল্প আপনি শুনলেন, সেই সময় আপনার প্রতিক্রিয়া কী ছিল? শেকড়ের কাছে ফিরে যাওয়াটা নিয়ে অবশ্যই একটু বিশদ আড্ডা হওয়া দরকার, যে ফিরে কি আর যাওয়া যায়, কিন্তু শেকড়ের গন্ধ, শেকড়ের থেকেও বেশি হলো যে আমরা যেই বাস্তবতা, এই যে এখন বসে আছি, আমি যখন বাইরে বেরিয়ে আমার কাজের অন্য জায়গায় যাব, তখনকার আমি আর এখনকার আমি, এটার মধ্যেও কিন্তু একটা পার্থক্য থাকে। এই যে বিভিন্ন পরিস্থিতিতে আমরা আলাদা আলাদা, সেটার একটা মনে হয় বিষয় এই ছবিটাতে আছে। অনেক কিছু আছে, এটা আসলে অল্প করে বলে শেষও করা যাবে না, ছবিটা দেখতে হবে আগে, তাহলে আড্ডাটা আরো ভালো হবে। ভীষণ ভীষণ। এবং একটু যদি বলতে চাই যে আপনার পরিচালিত এর আগে যে দুটি সিনেমা আমরা পেয়েছি, সেই দুটি সিনেমা কিন্তু মুক্তি পেয়েছিল খুব ইন্টারেস্টিং দুটি তারিখে, এবং এই দুটি সিনেমায় কিন্তু দর্শক সমালোচকরা ভীষণ পছন্দ করেছিলেন, ভালোবেসেছিলেন, আপন করে নিয়েছিলেন। সেদিক থেকে যদি জানতে চাই যে নিজে পরিচালক হয়ে আপনি কেন আজব কারখানা পরিচালনা করলেন না? প্রযোজকের ভূমিকায় আমি এই ছবিটার সাথে জড়িত হয়েছি, এবং আকাশ কত দূরেতে আমি প্রযোজক ছিলাম, পরে চ্যানেলের ফরিদুর রেজা সাগর সহ প্রযোজক হলেন অনেক পরে, ছবিটা এগিয়ে যাওয়ার পরে। সুতরাং প্রযোজনার একটা বিষয় ছিলই, আমাদের অনুদানে তো প্রযোজক হিসেবেই যেতে হয়। আর ওই ছবি দুটো করতে গিয়ে মূলত আমার মনে হয়েছে যে ছবিতে আমার পাশে আরেকজনকে আমার দরকার ছিল, এটা আমার একটা মানে স্বাভাবিক কাজের জায়গা যেটাকে বলা হয়। তো এই ছবিটা নিঃসন্দেহে শবনমের রচনা, শবনমের চিন্তা, সুতরাং এটা তারই করার কথা ছিল। ডিরেকশন কখনো করব না সেরকম কিছু না, কিন্তু ছবিকে নির্মাণ যেটাকে বলে, মানে বৃহত্তর অর্থে পুরো ছবি, সেটাই আমার কাছে, আমার মনে হয়েছে যে আমার জন্য
যথোপযুক্ত জায়গা সম্ভবত। এই ছবিতে তো বটেই, মানে সামনে অন্যান্য ছবিতেও আমি প্রযোজক হিসেবেই আমাকে দেখার সম্ভাবনা বেশি। 2016-17 অর্থ বছরে বাংলাদেশ সরকার থেকে 50 লক্ষ টাকা অনুদান পেয়েছিলেন। একটু যদি জানতে চাই, প্রযোজক হিসেবে আপনাকে আসলে কতটা বিনিয়োগ করতে হয়েছে আজব কারখানার জন্য? হ্যাঁ, সেটা একটা বিষয় যে আমরা অনুদানটা পেয়েছি, যেটা একটা মানে দারুণভাবে সেটাই ছবির যাত্রাটাকে শুরু করলো, কারণ অনুদানটা না পেলে আমাদের করা মুশকিল হতো। কিন্তু এটি ছবির সম্পূর্ণ বাজেট নয়, অবশ্যই আপনি যেভাবে বললেন, আরও অর্থ আমাদের সংগ্রহ করতে হয়েছে, এবং ছবিটা দেখলেও বুঝতে পারবেন যে ওই বাজেটের ছবি এটি নয়। কিন্তু অনুদানটা একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের বাজেটের। শুনেছি আজব কারখানা সিনেমার আসলে সব চরিত্রের সঙ্গে আপনাদের সবার ব্যক্তিগত জীবনের গল্প জড়িয়ে আছে, যদি জানতে চাই আপনার কোন গল্পটি আমরা সিনেমায় দেখতে পেয়েছি? এটা একমাত্র শবনম ফেরদৌসি বলতে পারবে। আমি ছবির বিভিন্ন চরিত্রকে আমি খুব এনজয় করেছি, এবং তার সাথে বিশেষ করে এটির মধ্যে একটা গল্পের একটা বড় জায়গা কিন্তু আমাদের মিডিয়া, সেই অর্থে মানে একটু ছড়ানো অর্থে আর কি, কোনো স্পেসিফিক নিউজ বা এভাবে না, মূল যে চরিত্র ছবির তার যে যাত্রা, মানে পরমব্রত যেই চরিত্রে অভিনয় করেছেন রাজীব হাসান, এটি আমার মনে হয় সাধারণভাবে শহরবাসী বা নিজের জায়গা থেকে একটু অন্য জায়গায়, আমাকে যেমন প্রবাসে অনেক সময় থাকতে হয়, আমাদের সবারই গল্প। পরিচালক হিসেবে বলুন, শবনম ফেরদৌসির পরিচালনার কোন দিকগুলো আপনাকে মুগ্ধ করেছে, আর আজব কারখানার কোন দিকগুলো আরো ভালো হতে পারত? মুগ্ধ করেছে যে জায়গাটা বলি, মানে মুগ্ধ মানে পরিচালক হিসেবে তার মধ্যে যেই সম্ভাবনাটা আমরা দেখেছি। শবনম ফেরদৌসি কিন্তু দীর্ঘদিন ধরে ছবি কাজ করছেন, এবং আমার ভালো লাগে শবনমের, সেটা হলো যে ওর ভিশনটাকে পর্দায় আনার জন্য তার যে অদম্য প্রচেষ্টা, এবং সে লেগেই থাকবে, ওটাকে করেই ছাড়বে, করতেই হবে, আমাকে বলবে, সবাইকে বলবে, এটা কিন্তু একজন সত্যিকারের, মানে যার নিজের ভেতরের ভিশনটাকে সে আপনার দর্শকের সাথে আনতে চাচ্ছে, সেই পরিচালকের একটা লক্ষণ। নায়কের গলার হারটা কিরকম হবে সেটা নিয়েও তার একটা চিন্তা আছে, তো এটা নিয়ে যে লেগে থাকার একটা ইচ্ছা এবং ক্ষমতা, এটা আমাকে, আমি মনে করি যে এটা একজন ভালো পরিচালকের একটা গুণ। সেই জন্যই আমি মনে করি যে পরিচালক হিসেবে শবনম ফেরদৌসির যাত্রা অনেক সুদীর্ঘ হবে। সে এরই মধ্যে পরবর্তী ছবির জন্য জাতীয় অনুদান পেয়েছে শবনম ফেরদৌসি। আমি মনে করি যে তার এই বৈশিষ্ট্যটা সে রাখতে পারলে সেটি আজব কারখানাকেও সমৃদ্ধ করেছে, তার পরবর্তী কাজকেও সমৃদ্ধ করবে। আজব কারখানা সিনেমা মুক্তির পর সব থেকে বেশি প্রশংসিত হচ্ছে চিত্রগ্রহণ এবং সঙ্গীত। যদি বলি যে ফোক, রক, ক্লাসিক্যাল, ফিউশন, এই চার ধারার সুর করতে হয়েছে, যদি জানতে চাই প্রযোজক হিসেবে এই সিনেমার গানগুলো আসলে আপনি কতটুকু উপভোগ করেছেন? দর্শক হিসেবে মানে সিনেমা হলে যাওয়ার, আমি যাচ্ছি আমার কাজে, হ্যাঁ, দেখতে প্রজেকশন ঠিক আছে কিনা, দর্শক কতজন ওরা এসব, কিন্তু গানের জন্য আসলে বারে বারে যাওয়া যায় ছবিটাতে, কারণ আপনি দেখলেই, যে কোনো দর্শক দেখলেই তার একটা দুটো প্রিয় মুহূর্ত তৈরি হয়ে যাবে বা প্রিয় গান হয়ে যাবে, এবং সেইটার দৃশ্যায়ন বা সেটা যেভাবে করে আপনাকে মানসিকভাবে স্পর্শ করছে, এইগুলো ছবির গান, আসলেই গানের কাজ খুব ভালো হয়েছে। হেলাল হাফিজের কবিতা এসেছে একদম গান হিসেবে, উনি আমাদের সেটার অনুমতি দিয়েছেন, তো তারই একটি কষ্ট নেবে কষ্ট, কষ্টের ফেরিওয়ালা বা ফেরিওয়ালা, এটা বিখ্যাত ওনার কবিতা, সেটির সঙ্গীত রূপটা আমাদের এই কদিন আগেই ওটা রিলিজ হলো। গানটা গেয়েছেন ভাইকিংস, তন্ময় তানসেন কণ্ঠ দিয়েছেন, কিন্তু ভাইকিংস দলের গান, সেটা একটা দারুণ একটা সংযোজন হয়ে গেল এরই মধ্যে বাংলা গানে, আমার মনে হয়, মানে রক গান হিসেবে ওটা শুরু, এবং আরও কিছু গান আমরা দর্শকদের সামনে আনবো। সত্যি চারটে গান, এবং তার মধ্যে একটা গানের আবার দুটো সুর আছে, এটা আমার কাছে মনে হলো যে আমি একটা নিবেদন করতে পারলাম আমাদের বাংলাদেশের সঙ্গীত জগৎকে। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন এই সিনেমায়, যদি জানতে চাই প্রযোজক হিসেবে আপনি তাকে কত পারিশ্রমিক দিয়েছেন, সেই অঙ্কটা কি বাংলাদেশের তারকা অভিনেতাদের থেকে বেশি না কম? এটা তো পরমব্রত আর আমার মধ্যে চুক্তি, এটা আমি পারিশ্রমিকের বিষয়ে যাব না। এটা মনে রাখবেন যে এই ছবিটার শুটিং শুরু হয়েছিল বেশ কোভিডের আগে। পরমব্রত তো প্রফেশনাল অ্যাক্টর, ওনার যে ধরনের পারিশ্রমিক উনি নেন সেরকম পারিশ্রমিকই উনি নিয়েছেন। বাংলাদেশের অ্যাক্টর অ্যাক্ট্রেস হলো অনেক সময় অনুদানের ছবিতে হয়তো ডিফারেন্টভাবে কিছু করেন বা সেরকম কিছু, আমাদের ছবিতে সেই ধরনের সুবিধা বা সুযোগ আমরা যে খুব বেশি নিয়েছি বা পেয়েছি তা না। তবে এই ছবিতে
সবাই যে ধরনের পারিশ্রমিক তারা পেয়ে থাকেন সেটাই পেয়েছেন। মাত্র 5টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। অনেকে বলেছেন যে ভালো মানের এই সিনেমাটি প্রচার প্রচারণা আরো ভালো হতে পারত, এই বিষয়ে আসলে কি বলবেন? নিশ্চয়ই প্রচার প্রচারণা আমাদের বিশেষ করে যে স্বাধীন ধারার চলচ্চিত্রগুলো যেখান থেকে যে স্পেসটা আমরা কাজ করি, এটা আমাদের সব বরাবরই একটা দুর্বলতার জায়গা। কারণ এটার জন্য যেই ধরনের বাজেট অ্যালোকেট করতে হয়, যত আগের থেকে ছবির মানে প্রচারের কাজ শুরু করতে হয়, সেটা আমরা বিভিন্ন কারণে করে উঠতে পারি না। আমি সেই কারণগুলো বিশ্লেষণে না গিয়ে বরং বলি, বিভিন্ন টেলিভিশনে আমাদের ট্রেলার দেখাচ্ছে, ছবির গান দেখাচ্ছে, এই সময়টায় আপনারা ডেকে অনুষ্ঠান করছেন, এটা একটা বিরাট ধরনের সাপোর্ট আমাদের জন্য। যে ধরনের সাপোর্ট আমরা পাচ্ছি সেটার জন্য আমরা কৃতজ্ঞ। মাত্র 5টি সিনেমা হলের কথা যেটা বললেন, এখানে 5টা হল, 4টা ঢাকা শহরে, 1টা চিটাগাংয়ে, 5টা হলে 11টা শো। আমার কাছে মনে হয় যে আজব কারখানার প্রথম জার্নি হিসেবে এবং সাম্প্রতিককালে আমি দেখলাম বেশ মানে পরবর্তী দিকে খুব ভালো করেছে, এরকম অনেক ছবি এই মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সগুলোতেই মুক্তি পেয়েছে প্রথম। এটি এখনও সিঙ্গল স্ক্রিনে যাওয়ার মতো পরিস্থিতিতে নেই এবং সেখানেও অন্য ছবি আছে। ঈদের পরবর্তী 3-4 সপ্তাহ পরে সাধারণত আরেকটা ছবি চলে আসে, কিন্তু সেখানে আমাদের একটা বড় বিশাল বাণিজ্যিক ছবি এই মুহূর্তে চলছে। সুতরাং আমাদের টার্গেট মাল্টিপ্লেক্স ছিল, সবগুলো মাল্টিপ্লেক্স আমরা পেয়েছি, একটা দুটো ছোট এখানে ওখানে থাকতে পারে। সো সেদিক থেকে একদম ঠিক পরিকল্পনা অনুযায়ী এই 5টা হলই আমাদের দরকার ছিল এবং এই 5টা হলের ভালো শো আমরা পেয়েছি। এখন দর্শকরা আসবেন আশা করি, এসে উপভোগ করবেন এবং ছবির জার্নিটাকে আরো একটু দীর্ঘ করবেন, এটাই আশা করছি। আজব কারখানা সিনেমা তো আমরা আসলে সকলেই দেখছি দেশে, কিন্তু দেশের বাইরের যে দর্শকরা আছে তারা কি আসলে দেখবে না আজব কারখানা, বা দেখলে কবে দেখবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং আমি কিন্তু মনে করছি যে এই মুহূর্তে আমাদের বাংলা ছবির দর্শক, যেটা বাংলাদেশ থেকে আসুক কি ভারত থেকে আসুক বা অন্য দেশেও তৈরি হয়ে যাচ্ছে এখন বাংলা ছবি, কিন্তু ইটালিতে বা বিভিন্ন জায়গায় হচ্ছে, তার দর্শক কিন্তু বিশ্বব্যাপী। এবং আজকে কিন্তু আমি আমার কাজের এবং ব্যক্তিগত সূত্রে নিউ ইয়র্ক বা লন্ডন বা মধ্যপ্রাচ্যে যেখানেই যাই, সেখানেই দেখি যে আমাদের বাংলা ছবির দর্শক তারা ওখানে অপেক্ষা করছেন। আমরা প্রচুর এনকোয়ারি পাচ্ছি, প্রচুর আমাদের কথাবার্তা হচ্ছে, খুব শিগগিরই আমরা এই ব্যাপারে একটা মানে পরিপূর্ণ ঘোষণা দিতে পারবো যে কবে কোথায় কোন দেশে আমরা নেব। ডেফিনেটলি এটা আমাদের প্ল্যানের একটা অংশ এবং এই বছরের মধ্যেই আশা করি আমরা ছবিগুলো বিভিন্ন শহরে নিয়ে যেতে পারবো। গানের সঙ্গে আপনার আত্মার সবসময় একটা যোগসূত্র ছিল, আপনার স্কুলে ছায়ানটের কার্যালয় ছিল, এরপরে উচ্চ মাধ্যমিকের পরে শ্রদ্ধেয় কলিম শরাফের নেতৃত্বে সঙ্গীত ভবনে আপনি ভর্তি হয়েছিলেন। যদি জানতে চাই সঙ্গীত শিল্পী হিসেবে কখনো সিরিয়াস হলেন না কেন আপনি? বাবা, অনেক গবেষণা করা হয়েছে বোঝা যাচ্ছে। সঙ্গীত ভবনে ছায়ানট কার্যালয় ছিল ঠিকই, কিন্তু কখনো আমি ওনাদের সবার সাথে, আমাদের খুব ভালো সম্পর্ক আমাদের পাড়ার সূত্রে সব কিছু, কিন্তু ওখানে আমি সেইভাবে গান সিরিয়াসলি করিনি। গান কিন্তু আমি ছোটবেলা থেকে করতাম, এটা সত্যি কথা। সঙ্গীত ভবনেও 4 বছর কোর্স কমপ্লিট করেছি এবং তার মানে 5 বছর আর করিনি, 4 বছর করেছি, সবার সাথে ভালো সম্পর্ক। কিন্তু হ্যাঁ, সঙ্গীতটা কেমন একটু মানে আমি নিজে সঙ্গীত থেকে একটু সরে গেলাম একটা সময়ের পরে, যেইভাবে ছোটবেলায় গান গাইতে পারতাম সেভাবে পরে আর হয়নি আর কি। এটা আমারই সৌভাগ্য যে এরকম একটা সঙ্গীত নির্ভর ছবি কিন্তু আমার কাছে আসলো। তো আপনি জিজ্ঞেস করছিলেন শবনমকে নিয়ে, যখন প্রথম এই গান নিয়ে কথা হচ্ছিল তখন কিন্তু সত্যি হ্যাঁ, এটাও একটা খুব মানে আকর্ষণের জায়গা ছিল আমার কাছে। সারা বিশ্বে কিন্তু মিউজিক্যাল ফিল্মের একটি আলাদা গ্রহণযোগ্যতা আছে, সেটা আসলে সাউন্ড অফ মিউজিকই হোক বা সিঙ্গিং ইন দ্য রেইন হোক, ভারতের মুঘলে আজম, বাংলাদেশের মনপুরা সহ আরও অনেক সিনেমা আছে। যদি জানতে চাই আসলে আপনি মিউজিক্যাল ফিল্ম কতটা উপভোগ করেন? আমি নিজে খুবই উপভোগ করি। আমি সঙ্গীতের মানে ফিল্মের সঙ্গে সঙ্গীতের সম্পর্ক নিয়ে আমাদের বিশেষ করে বুদ্ধিবৃত্তিক চর্চায় এটা নিয়ে এক ধরনের একটা মানে কি বলবো মানে বিতর্কই বলবো বা মানে কতটা গ্রহণযোগ্যতা নিয়ে অনেক কথা আছে। কিন্তু আপনি যেরকম ছবিগুলোর উদাহরণ দিচ্ছিলেন, আর আমাদের উপমহাদেশে, বাংলাদেশে শুধু নয় পুরো উপমহাদেশের, আমাদের সিনেমার সঙ্গে গান অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমার নিজের প্রথম ছবির একটি গান এখনো পর্যন্ত রয়ে গেছে, রানীকুঠি বাঁক ইতিহাসের, আমার মাঝে আর নেই গো তুমি, এটা খানিকটা অ্যাক্সিডেন্টাল কিন্তু আছে। তবে এই আজব কারখানার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, মানে আপনি যে উদাহরণগুলো বললেন মানে মিউজিক্যালে যেখানে মানে ধরেন আপনি একটা সংলাপের পরিপূরক হিসেবেই গানটা আসছে, মানে গানটা সে, এখানে কিন্তু আবার সেটা নয়। এখানে গানটা
বা সঙ্গীত, বিভিন্ন ধরনের সঙ্গীত, লোকসঙ্গীত, রক সঙ্গীত, ইন্ডি ফিউশন, ফিউশন, মানে নানা রকম সঙ্গীত, এটা ছবির কাহিনীর অঙ্গাঙ্গীভাবে জড়িত। কিন্তু সেই অর্থে পাত্রপাত্রীরা যে সঙ্গীতের মধ্য দিয়ে সারাক্ষণ কথা বলছে সেটা নয়। তো সেই দিক থেকে এটা সঙ্গীত মুখর ছবি বলা যেতে পারে বেশি। পালা গান, জারি গান, ভাওয়াইয়া গান, লালন গীতি, অর্থাৎ লোকসঙ্গীত আমাদের দেশের অনন্য সম্পদ। আপনার কাছে কি মনে হয়, আজব কারখানা আসলে আর্কাইভাল ভ্যালুর দিক থেকে কি যথেষ্ট সমৃদ্ধ একটি সিনেমা? হ্যাঁ হ্যাঁ, আমি মনে করবো যে দালিলিক বা আর্কাইভাল ভ্যালু যেটা, সেটা এই ছবিটার আসলে একটা খুব বড় একটা, মানে কি বলবো, শক্ত একটা বিষয়। কারণ আমি আমি যেহেতু সিনেমা নিয়েই আমাদের মানে চলা হয়, আমি মনে করি যে কোনো দেশের সিনেমাই সেই দেশের একটা বিশেষ সময়কে ধরে রাখার জন্য বা একটা বিশেষ কিছুর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আমরা আসলে অত ভালো করে জিনিস সংরক্ষণ করতে পারি না। কিন্তু আপনি যদি বাংলাদেশেরই একটা 60-এর দশকের, 50-এর দশকের একটা রূপ দেখতে চান, আপনাকে কিন্তু আবার সেই সিনেমার কাছে যেতে হবে ওখান থেকে। বা আমাদের ফোক মিউজিকের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি বৃহত্তর বাংলা ছবি হিসেবে বলছি, ধরুন মানে অ্যান্টনি ফেরিঙ্গি, উত্তম কুমার অভিনয় করেছেন যেটা, সেটা আমি সেদিন একটা লন্ডন ইউনিভার্সিটিতে কবি গানের উপর একজন একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, সেখানে ওই সিনেমাগুলোর কথা বলছেন, কবি অ্যান্টনি ফেরিঙ্গি, কারণ ওগুলো দলিল হয়ে থেকে গেল যে ওই সময় কিভাবে কবি গান হতো। আমাদের সিনেমায় যেটা হয়েছে, জারি গান, সারি গান, মানে সেটা আপনি জারি গান শোনার সুযোগই হয় না। ঘাটু গান বা দু একটা অন্য ফর্মের গান তাও এসেছে বাংলা সিনেমায়। আমাদের এখানে অডিও ভিজুয়ালভাবে, মানে শুধু গানের রেফারেন্স না, গানটাকে আপনি পারফর্ম করতে দেখছেন, এরকম যে কটা মানে আছে ছবির মধ্যে, আমি মনে করি সেটার আর্কাইভাল ভ্যালু অসাধারণ। কারণ সেগুলো রাখা হয় নানারকমভাবে, কিন্তু সিনেমার মধ্যে থাকাটা কিন্তু ওটা একটা অন্যরকম একটা মান এবং মূল্য এবং মাত্রা তার সাথে সংযোগ করে। গানের পাশাপাশি আজব কারখানা সিনেমাতে কবিতার অনন্য এক ব্যবহার হয়েছে, এবং বিশেষ করে অন্যতম শ্রেষ্ঠ কবি হেলাল হাফিজের 4টি কবিতা থেকে গান করা হয়েছে। যদি জানতে চাই হেলাল হাফিজই কেন, হেলাল হাফিজের কবিতাগুলো এসেছে কেন, ওনার কবিতার কাব্যরূপ এত আধুনিক, কবিতার ভাষা, তার শব্দ, আমরা যখন লিরিক খুঁজছি এই ছবিটার গানের জন্য, রক সিঙ্গার, সে তো রক গান করবে এবং আরো অন্যান্য গানও করবে, তো আমরা কয়েকটা লিখেছি, লেখানো হয়েছে, কারণ এক ধরনের একটা চিন্তা আছে স্বপ্নমের, মানে স্ক্রিপ্টের সাথে কী ধরনের গান যাবে, কোনো কিছুই মনোমতো হচ্ছে না। তখন এখানে যেই একটা কবিতা ব্যবহার করা হয়েছে ছবির একদম শুরুতেই, যে কেউ জানে না আমার কেন এমন হলো, এটা দিয়েই বেসিক্যালি সিনেমাটা শুরু হয়। এখন কেউ জানে না আমার কেন এমন হলো, এই প্রশ্ন আমাদের নিজেদেরও অনেকেরই মনে হতে পারে যে কি হলো, এত অ্যাপ্রোপ্রিয়েট হলো এটা আমাদের এর জন্য। এইভাবেই শুরু আর কি, মানে একটা একটা করে কষ্ট, এবং কবিতাগুলো যখন আমরা দেখলাম তখন দেখলাম যে ওহ, এর তো একদম আমাদের জন্যই মনে হয় লেখা, মানে স্ক্রিপ্টের সাথে সাযুজ্য রেখে সেই কারণেই ওনার কবি। আর হ্যাঁ, হেলাল হাফিজের কবিতা আমরা পড়েই বড় হয়েছি, সুতরাং সেটা সেই অর্থে জানা। কিন্তু এটা যে সঙ্গীত হতে পারে সেটা মোটামুটি কথার মানে মিলন থেকে এসছে, মোর স্ট্রেংথ। তারপরে যখন গানগুলো হয়ে গেল, পরমব্রত যেমন সেই কবিতাগুলো ওভাবে জানে না, একটা দুটো লাইন হয়তো জানতে পারে, সে ভাবছে গানগুলো শুনে, বাহ আমরা তো খুব সুন্দর, সিনেমায় কি হয় সিচুয়েশনাল সং লেখাতে হয়, যেটাতে আমাদের কিছু দুর্বলতা আছে আসলে বাংলাদেশে, কারণ যে ছবির মুহূর্তটাকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করবে সেইভাবে যে গানের কথাগুলো হবে, সে ধরেই নিয়েছে যেগুলো সিনেমার জন্য, সিনেমার জন্য। পরে যখন সে কবিতা কবি সবাইকে আবিষ্কার করলেন, তিনি আরো বেশি মুগ্ধ হলেন। আর আমাদেরও যেটা মনে হলো যে এই কবিতা পড়েই আমরা সবাই বড় হয়েছি, কিন্তু এটাকে এই আজব কারখানায় যে আমরা ধরে রাখলাম, এটাও আবার এক ধরনের একটা আর্কাইভাল বা দালিলিক মূল্য সংযুক্ত হলো। অবশ্যই, 2 বছরে দেশে বিদেশে 17টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে আজব কারখানা, এবং এই মাসে কানাডার টরন্টোতেও যাচ্ছে শুনেছি, এবং বিভিন্ন উৎসব থেকে 5টি সম্মানজনক পুরস্কার পেয়েছে এই সিনেমাটি। এই অর্জনকে কিভাবে দেখছেন? একটা ভীষণ উচ্চকিত ফেস্টিভ্যাল যাত্রা হয়নি, কিন্তু যেসব জায়গায় গেছে ছবিটা, সুইজারল্যান্ডে, ফ্রান্সে, যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে এবং ভারতের বেশ একাধিক ফেস্টিভ্যালে, সেখানে আমাদের খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। তো যেমন কলকাতা ফেস্টিভ্যালে যখন গেল, স্বপ্নম ফেরদৌসি নিজে উপস্থিত ছিলেন, সেখানে তো দর্শকদের সাথে দারুণ কানেকশন তৈরি হয়েছে। এই জন্য আমার কাছে
প্রোডিউসার হিসেবে একটা মানে চ্যালেঞ্জ যে আমি এটা মানে ভারতের দর্শককে বা বিশেষ করে কলকাতার দর্শককে ছবিটা দেখাতে পারবো কিনা, এখনো আমাদের কিছু ঠিক হয়নি। কিন্তু অন্যান্য জায়গায় যখন গেলাম, কোনো কোনো জায়গায় আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত দর্শকও ছিলেন, সুইজারল্যান্ডে যেমন একটা বেশ বড় অংশ ছিলেন, আবার ফ্রান্সে দেখা গেছে পুরো ওখানকার স্থানীয় যারা ফরাসি, হয়তো ঠিক বাংলাদেশের অতটা, সেরকমও দেখানো হয়েছে, টুলোজ শহর একটা হয়েছিল। ভিন্ন ভিন্ন ধরনের রিয়াকশন পেয়েছি, কিন্তু এই যে গান সিনেমাটার সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়। যে সমস্ত ফেস্টিভ্যাল থেকে আমাদেরকে আমন্ত্রণ করেছেন তারা সবাই দেখলাম ওই প্রোগ্রামার বা ফেস্টিভ্যাল ডিরেক্টর যখন ছবির সাথে একটা আত্মিক সম্পর্ক হয়ে যাচ্ছে, তখন ওরা এই ছবিটার কোথায় কোন ভুল ত্রুটি, কোথায় কি ছবি মানে এটাকে আর দেখছেন না, তখন এটা একটা অসাধারণ একটা জায়গায় গিয়ে পৌঁছে যায়। জোরও এসেছে যে এই ছবিটা আমার দর্শকের কাছে নিতে পারলে তাহলে অনেক দর্শক এই ছবিটা থেকে কিছু একটা পাবেন, যেটা আমরা করার চেষ্টা করেছি। আর পুরস্কারের মধ্যে বিশেষ করে সঙ্গীতেরও পুরস্কার পেয়েছে শবনম ফেরদৌসী নিজে ফিকশনে প্রথম ডেবিউটের ফিকশনের প্রথম ছবি হিসেবে শ্রীলঙ্কার একটা অত্যন্ত সম্মানজনক ফেস্টিভ্যাল থেকে পুরস্কার পেয়েছেন। সেই যাত্রাটা আমাদের ভালো হয়েছে, যেটা বললাম খুব উচ্চকিত হয়তো নয়, কিন্তু খুব সুন্দর একটা প্ল্যাটফর্মে এসে তারপর আমরা দেশের দর্শকের কাছে ছবিটা আনলাম। পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে কাজের অভিজ্ঞতা কেমন হয়েছে সবকিছু মিলিয়ে? কাজের অভিজ্ঞতা ভালো। আমাদের ছবিতে অ্যাকচুয়ালি ছবির আগের এনগেজমেন্ট আমাদের কমই ছিল, স্বপ্নম ফেরদৌসীর সঙ্গেও সেভাবে করে যে তার একটা কোনো ব্যক্তিগত সখ্যতা বা অনেক সময় যে আমরা দিতে পেরেছি বা সে দিতে পেরেছে সেটা নয়, কাজ করতে করতেই পরিচয় এক ধরনের। আর একটা সুবিধা হয়েছিল যে পরমব্রত যেহেতু বাংলাদেশে আগে অনেক কাজ করেছে, তার অন্তত বাংলাদেশ সম্পর্কে ধারণাটা ভালো ছিল, আর উনি একজন প্রফেশনাল অভিনেতা, যে কোনো পরিস্থিতিতে ওনার কাজটার ওনার যে নির্দেশনাগুলো ঠিক থাকলে উনি করবেন। তারপরেও আমাদের ছবির কাহিনীর কারণে এত চ্যালেঞ্জিং সব শুটিং লোকেশন, আমরা সেই একেবারে নেত্রকোণার একদম কোন গভীর গ্রামে সেখান থেকে ওভারনাইট জার্নি করে চলে যাচ্ছি আমরা লালনের মাঝারি কুষ্টিয়াতে, সেখান থেকে মানে আমাদের আউটডোর লোকেশনটা এত মানে এত ভীষণভাবে কাজ দিয়ে পরিপূর্ণ করা ছিল, আর তার মধ্যে মানে কাজ 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 কাজ, তারপর জার্নি আবার কাজ কাজ, মানে বেশ কঠিন সেই তুলনায়। মানে ঢাকার যেই ইয়েটা ছিল সেটা হয়তো একটু দৃশ্যায়ন কম, তো ঢাকার আবার নিজস্ব চ্যালেঞ্জ আছে, এই সাউন্ড হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, সো সব মিলিয়ে ইট ওয়াজ বেশ একটা টাফ শুটিং স্কেডিউল। আর তবে পরমব্রত সহযোগিতা করেছেন ঠিকই, কিন্তু আমাদের ছবির করতে করতেই মানে ওনার ব্যস্ততা করে ব্যস্ততার শিখরে চলে গেল। হ্যাঁ, সেই জন্য ওই আমাদের ডাবিংয়ের টাইম বের করা, শুটিংয়ের টাইম বের করা, এই যে এখন দেখুন ছবি রিলিজ হচ্ছে, পরমব্রত আসলেন ঠিকই, এই সময়টা তাকে আমার দরকার ছিল, ওর নিজেরও দরকার ছিল, কারণ এখানে বাংলাদেশে আপনি থেকে শুরু করে যেই ভক্তকুল তার জন্য অপেক্ষা করছেন, তাদের সঙ্গে বসে ছবিটা দেখলে ওর নিজেরও ভালো লাগতো, বলা যায় না হয়তো চলে আসতে পারে, সে কাজে ব্যস্ত আছে বলে পারেনি। সো সেটা পরমব্রতর মানে একটা মানে ভালো দিক যে আমাদের ছবির নায়ক এই ছবি করার মধ্যে পরপর তার মধ্যে কিন্তু আরও নেটফ্লিক্স বিভিন্ন জায়গায় দেখেছেন তার কাজ, ওর ব্যস্ততাটা ছাড়া মানে আর কোনো বিষয়ে আমার কোনো অভিযোগ নেই, অসম্ভবভাবে সে মানে সহযোগিতা করেছে পরিচালককে, আমাকে, তার টিম মেম্বাররাও, মানে খুবই ভালো অভিজ্ঞতা আমাদের পরমব্রতকে নিয়ে কাজ করার। এবার ঝটপট কিছু প্রশ্ন করব, ঝটপট উত্তর দিতে হবে। সামিয়া জামান একজন ইন্টারেস্টিং মানুষ, কখন মনে হয় আমার মাঝে নেই এখন আমি? কখনোই মনে হয় না। পরিচালক শবনম ফেরদৌসীর একটি দোষ বলুন, একটি গুণ বলুন। রাগটা বেশি, তার উল্টো সাইডটাই হলো যে মানুষকে ভালোবাসার ক্ষমতাও খুব বেশি। পরমব্রত চট্টোপাধ্যায়ের একটি গুণ বলুন যেটা আপনাকে মুগ্ধ করেছে। ও নিজের প্রতি খেয়াল রাখছে। আপনার প্রথম দুটি সিনেমায় কিংবদন্তি নায়ক রাজ্জাক এবং কিংবদন্তি নায়ক আলমগীরকে নিয়ে কাজ করেছেন, নায়ক রাজ্জাককে নিয়ে দুইটি বাক্য বলুন। অসাধারণ মানুষ, এবং তার উনি অভিনেতা হিসেবে সবাই দেখেন, কিন্তু আসলে ওনার ব্যক্তি রাজ্জাককেই আমরা পর্দায় দেখেছি অনেক সময়, সেটা অনুভব করলাম। কিংবদন্তি অভিনেতা আলমগীরকে নিয়ে দুটি বাক্য বলুন। আলমগীর সাহেব মজার মানুষ, এবং তাকে আমি আমার ছবিতে আরো বেশিভাবে ব্যবহার করতে পারলে খুশি হতাম। সত্য মিথ্যা বলুন। রানীকুঠির বাকি ইতিহাস সিনেমায় পপি ফেরদৌসের আগে পূর্ণিমা রিয়াজ আপনার প্রথম পছন্দ ছিল। মিথ্যা।
কথা বলে ভীষণ ভালো লাগলো। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আজব কারখানা নিয়ে এত সুন্দর একটা আড্ডার আয়োজনের জন্য, এবং সেই সঙ্গে আপনাদের দর্শকদেরকেও জানাচ্ছি যে আপনারা আজব কারখানার কথা শুনলেন, আপনারা জানেন এই আজব কারখানা জার্নির কথা। আশা করছি আপনারা যে সমস্ত সিনেমা হলে চলছে ঢাকা এবং চিটাগাংয়ে ছবিটা এসে দেখবেন, দেখে আপনাদের মতামত জানাবেন।